ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরটি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার জন্য রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম, ইলিশ মাছ ও রসগোল্লা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে 400 কেজি হাড়িভাঙা আম, 50 কেজি ইলিশ মাছ ও 50 কেজি রসগোল্লা হস্তান্তর করা হয়। স্থলবন্দরের শূন্যরেখায় উপহারগুলো প্রথম গ্রহণ করেন ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মোহাম্মদ আল আমিন। আর ভারতে ত্রিপুরার ইন্টিগ্রেটেড চেকপোস্টের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন কাস্টমস সুপার দিব্যেন্দু ভৌমিক। উল্লেখ্য, দুই দেশের সম্পর্কে উষ্ণতা আরও বাড়াতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাই নয়, উদ্যোগী রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সৌভ্রাতৃত্বের সম্পর্ক আরও মজবুত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার বিনিময় স্বরূপ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সুস্বাদু আম, ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠিয়েছেন। বাংলাদেশ ভারতের শুধুই প্রতিবেশী রাষ্ট্র নয়, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবেও সারা বিশ্বে পরিচিত। দুই দেশ বিভিন্ন সময়ে বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়ে থাকে। তেমনি সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কুইন আনারস পাঠিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সেদেশের রংপুর জেলার প্রসিদ্ধ হাড়িভাঙা আম, 400 কেজি, 50 কেজি ইলিশ মাছ এবং 50 কেজি রসগোল্লা পাঠিয়েছেন। আখাউড়া স্থলবন্দর দিয়ে ওই উপহার সামগ্রী ত্রিপুরায় এসেছে। আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব তথা মিশন প্রধান রেজাউল হক চৌধুরী এবং প্রথম সচিব মোহাম্মদ আল আমিন ওই উপহার সামগ্রী গ্রহণ করেছেন। বিকেলের মধ্যে বাংলাদেশ থেকে পাঠানো ওই উপহার সামগ্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। এদিন আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব তথা মিশন প্রধান রেজাউল হক চৌধুরী বলেন, আজ একটি খুশির দিন, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙা আম, ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠিয়েছেন। ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো, যা আজও বজায় রয়েছে। আগামী দিনে ত্রিপুরা বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি আশাবাদী এভাবে প্রতিবেশী রাষ্ট্রকে সাহায্যের মধ্য দিয়ে উন্নয়নের ধারা বজায় থাকবে। আজকে একটি খুশির দিন, আমরা গৌরবোদ্যোগী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বিশেষ দিনে ত্রিপুরাবাসীর জন্য এবং মুখ্যমন্ত্রী আপনার বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙা এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা, মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা, সেটা পাঠানো হয়েছে। আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পর্ক, এটা কিন্তু সেই 1971 সালের আগে থেকেও আমাদের দুদের সহমর্মিতা, সহ অবস্থান বজায় আছে। এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশের সাথে ভারতের যে গভীর সম্পর্ক, সেটা আরও স্মরণ করছি। এই আজকের এই দিনে আরও স্মরণ করছি যে ভারতের সাথে, ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক, এটা আরও দৃঢ়ভাবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা দুই প্রতিবেশী রাজ্যদের, যেটাই বলি, আরও এগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান থাকবে। আমরা এই প্রধান মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করে 70 মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ রেজাউল হক চৌধুরী, আমি বাংলাদেশ স্টেট হাইকমিশন আগরতলার প্রথম সচিব এবং HSC দায়িত্ব পালন করছি। সাথে আমার সহকর্মী আছেন প্রথম সচিব আলামী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।